হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো, সকালবেলা মেয়ের পিঠের কাঁথাগুলো সব কেচে দিয়েছে। যখন মা ছিল, মাই সব কিছু এগুলো কেচে ধুয়ে দিত, এখন ওকে কেচে দিতে হচ্ছে। আর আমি তো এখনও পারি না নিচে বসতে ভালো মতো, সেই জন্য এখন আমি কাছাকাছির কাজগুলো করি না। আর ও কী করে না, স্নান করার সময় এগুলো সব কিছু কেচে দেয়। আর এগুলো সব শুকিয়ে ঘরে আনতে আনতে আজকে আমি ওকে বলেছি, যেহেতু ছোটো বাচ্চার কাপড়, তুমি সব কাজ ফেলে সকালে এগুলো সব কিছু কেচে দেবে, যাতে দুপুর হওয়ার আগে এগুলো সব কিছু শুকিয়ে যায়, ঘরে নিয়ে আসতে পারি। আর আমি এদিকে বানাচ্ছি গোলা রুটি। আর এই গোলা রুটি কিন্তু আমরা একটা সময় ডেইলি খেতাম, আর এই গোলা রুটি দিয়ে কিন্তু মাংস খেতেও বেশ দারুণ লাগে। আর এখন না খাওয়াই হয় না, মানে আগে এত খেতাম, এখন খাওয়াই হয় না। আর এই গোলা রুটি কিন্তু কড়াইয়ের থেকে এই ননস্টিকের তাওয়াতে কিন্তু বানাতে বেশ মানে সুবিধা হয়, যারা মানে পারো না কড়াইতে বানাতে। কড়াইতে বানালে কি হয়, হাতের সাথে উঠে চলে আসে যখন এই যেরকম গরম কড়াইতে এরকম করে দেওয়া হয়। তো এই ননস্টিকের তাওয়াতে কিন্তু সেটা হয় না, উঠে চলে আসে না, খুব সুন্দর হয় আর খুব মচমচেও হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। দেখো কি সুন্দর নিচ থেকে একদম উঠে গেল, আর কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগে। আর এই গোলা রুটি তো বানাতে একটু টাইম লাগে, তো একটা খাওয়ার পর ওই 15 মিনিট বসে থাকতে হয়, সেই জন্য ভালো লাগে না। সেই জন্য আমি দুটোতে দিই, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। গোলা রুটিটা তুমি খুব ভালো বানায়, আগে দেখো, আগে এটা মানে ম্যাক্সিমাম টাইম সব দিন সকালবেলা খেতে, না এখন দুটো দিন পর আগে বানালো, শরীরটা এখন ঠিক আছে, নিজে আজ সকালবেলা ওটা বানালো, বেশ ভালো খেতে। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তৈরি গোলা রুটি। এদিকে বানাচ্ছি চা, আজকে সকালে গোলা রুটি আর চা খাবো, আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না। আর দেখো দুটো প্লেটে সাজাচ্ছি, একটা হচ্ছে আমার আর বরের, আর একটা হচ্ছে দিদির। তোমরা আমার প্রেগনেন্সির সময় থেকে আমাকে বলে যাচ্ছ, ঝুমু এখন একটা তোমার বাড়িতে একটা লোক রাখো, একটা কাজের লোক রাখো, যে তোমাকে একটু হেল্প করে দেবে বা কাজগুলো করে দেবে তোমার, যাতে তোমার সুবিধা হয়। তো দেখো প্রেগনেন্সি তো আমি পার করে ফেলেছি, তখন থেকে আমরা একজনকে খুঁজছিলাম কিন্তু কাউকেই আমরা পাচ্ছিলাম না। তেমনটা পাচ্ছিলাম তো তারা এইদিকে কাজে আসতে চায় না, সবাই না চলে যায় আমাদের এই বাজারের দিকে কাজে, তো আমাদের এই সাইডে ব্যাক সাইড হয়ে যায়, তো তারা এইদিকে আসতে চায় না, এই হয়েছে ব্যাপার। আর এই যে দিদিকে দেখতে পাচ্ছ, এই দিদি আমাদের বাড়িতে 1 মাস থেকে কাজ করছে, কিন্তু এতদিন কাজ করছে তোমাদেরকে বলিনি কেন, কারণ আমরাই শিওর ছিলাম না যে দিদি আমাদের বাড়িতে কাজ করবে কিনা। হয় না যে কিছুদিন কেউ কাজ করে তারপরে ছেড়ে দেয় যে কাজ করব না আর, তো দিদি না শুরুতে খুব ছুটি করতো, তো সেই জন্য আমরাই মানে শিওর ছিলাম না যে দিদি আমাদের বাড়িতে আদৌ কাজ করবে কিনা। সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদেরকে বলে দিই। তোমরা অনেকেই আমাকে শুনে এই একই কমেন্ট করো, মানে আমাকে ভালোবেসে বলো যে তোমার কষ্ট হয়ে যায় যে একটা কাজের লোক রাখো, তবু দিদি কিন্তু দুবেলা আসে না, দিদি একবেলায় আসে। মানে কথা হয়েছিল ফার্স্টে দুবেলা আসবে, তারপরে আবার দিদি বলে কি আমি কাজ করব না, তারপর আমরাই বলেছি ঠিক আছে তোমাকে দুবেলা আসতে হবে না, তুমি একবেলা এসেই কাজটা করে দিয়ে যাও। তো একবেলায় আসে দিদি সকালে, সকালে এসে দিদি থালা বাসন মেজে দেয়, থালা বাসন মেজে দেয়, ঘরটা মুছে দেয়, জামা কাপড় ধুয়ে দেয়, ব্যাস দিদি এটা করে চলে যায়। আজ মঙ্গলবার আমাদের এখানকার হাট, যাবো একটু বাজারে। কৃষ্ণ মাছ কত করে, কোনটা কত, কোনটা কত, আর ছোট ছোট ছোটটা, এটা 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 600, এটা কি ডিম হবে নাকি ভিতরে? বন্ধু এটা কি অরিজিনাল? ওটা ওটা কত, 30? আচ্ছা দাও 2 কিলো দিয়ে দাও, 300 যদি দিবো, 30 টাকা দিয়ে দাও। আরে এতগুলো কেন দিচ্ছ, 1 কেজি না হাফ কেজি দাও, বুঝলা? মামাকে তো জন্মের পরে ওকে এখনো শ্যাম্পু আমরা করাইনি, স্নান করাচ্ছিলাম তো শ্যাম্পু করাইনি, আজকে হচ্ছে মামা শ্যাম্পু করবে। দিদিকে বললাম দিদি টাকা একটু মাসাজ করে দাও, মানে আমি এখনো পুরোপুরিটা পারি কিন্তু আমার মানে আমি অত পরিভক্ত না, বুঝেছো? তো দিদিকে বললাম যে দিদি একটু ভালো করে মাসাজ করে দাও, আর হচ্ছে ওকে তুমি আজকে শ্যাম্পু করিয়ে দাও। তো শুনেছি হচ্ছে বেবিরা নাকি মাসাজ করার সময় যদি কান্না করে তাহলে নাকি ওদের হচ্ছে ব্যথা লাগে, সেই জন্য কান্না করে। তো আমার মেয়ে তো কোনো কান্না করছে না, বলো দিদি, কোনো কান্না করছে না, ও সুন্দর আছে, মজা নিচ্ছে। যাই মজা মাম্মা, মজাই মজা। দেখো দেখো ও কি করছে, দেখে যাও, আসো দেখো ওর রিয়াকশনটা একটু দেখো, শ্যাম্পু করছে। প্রথম শ্যাম্পু হচ্ছে কিন্তু, হ্যাঁ প্রথম শ্যাম্পু,
তো দেখো মেয়ের জন্য যে ওই কোলে নেওয়ার তারপর ওগুলোর একটা সেট অর্ডার করা হয়েছিল না, সেখান থেকে একটা গাদ্দা ছিল, তো ওকে ওটা পেতে ওকে শোয়াতাম। আগে তো ম্যাট্রেসের উপরে কাগজ পেতে, তারপরে হচ্ছে ওকে শোয়াতাম। তারপর দেখি কি ওর মনে হয় ভালো লাগে, একটু শক্ত দেখে মনে হয়, তারপরে ছোট গাদ্দাটা পেতে তার উপরে ওকে শোয়াতাম, বেশ সুন্দর ঘুমাতো আর মনে হতো যে ও বলে ভালো ভালো ফিল করছে। তো ওটা হচ্ছে নোংরা হয়ে গেছে, ধুয়ে দেওয়া হয়েছে, তো শুকোয়নি। তো কাল রাতে ওর একটু অসুবিধা হচ্ছিল আমার মনে হলো। তো দেখো এই একটা সেট আছে, এটা হচ্ছে মশারি সিস্টেম একসাথে সেট। দেখো এই গাদ্দাটা হচ্ছে একেবারে মশারি সিস্টেম, তো এটা এখন ওকে দিইনি, তো আজকে এটা হচ্ছে ওকে শোয়াবো। আচ্ছা আগে ওকে আগে সবকিছু সেট করে নিই, তারপরে খাবো। তো দেখো বাজার থেকে এনেছি ইলিশ মাছ, এখানে মাছের তেল আর এটা হচ্ছে কাতল মাছ। তো আমাদের বাড়িতে কিন্তু মাছের তেল কোনোদিনও আনে না, আজকে দেখি বন নিয়ে এসছে। আর এই দিদিনা রান্নার কাজও কিন্তু করে, তো যেখানে রান্নার কাজ করে আর কি সেখানে আজকে ছুটি আছে। তো দিদিকে বলা হলো তাহলে দিদি আজকে আমাদের বাড়িতে রান্না করো, তারপর খেয়ে দিয়ে যেও। তো দিদির দেখো তাই নিজের মতো করে রান্না করছে, তো আমি তো এখানে থাকতে পারবো না কারণ এই ঝাঁজগুলো আমার কাশি আসে। সেই জন্য দিদিকে বললাম তুমি তোমার মতো করে সুন্দর করে রান্না করো, যা যা লাগবে সব আছে। তো দিদি দিদির মতো করে রান্না করছে। এখানে দেখো মাছের তেলটা হচ্ছে কষাচ্ছে, কষা কষা করে একটা করেছিল, তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে আমি চলে এলাম, মেয়ের কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এগুলো সব কিছু ভাঁজ করে রাখবো। আর এখানে সিম্বার একটু আজকে শরীরটা খারাপ, সেই জন্য ওর পাপার কোলে উঠে বসে আছে। আর আজকে শুধু দেখো রান্না হয়েছে এই মাছের ঝোল আর ওই তেল কষাটা। আর এদিকে দিদির রান্নাও হয়ে গেছে। কালবেলাতে যখন ঘুম থেকে উঠেছি তখন ওকে আমি খাইয়ে দিয়েছি, হ্যাঁ। আর কালকে তো সারা রাত ঘুমোইনি, সারা রাত ঘুমোইনি, তো এখন বাজে হচ্ছে দুটো পার হয়ে গেছে, সারা দিন চেষ্টা করছি খাওয়ানোর। চোখই খুলছে না, ওকে খাওয়াতেই পারছি না। ওর বাবা চিল্লাচ্ছে যে ঘুম থেকে যাতে উঠে যায়। দেখো রেডি হয়ে আছে ওকে বসে, কতবার যে আমি এরকম করে বসে ওকে নিয়ে আবার শুয়ে দিচ্ছি। রান্না হয়েছে শুধু মাছের ঝোল দিদি নাকি? শুধু মাছের ঝোল? না মাছের ঝোল শুধু হয়নি, এই যে মাছের ঝোল আর হচ্ছে এখানে হচ্ছে মাছের তেল। তুমি তো তেলটা খাও না। না ওটা আমি না 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 ওটা আমি খাবো না, শুধু একটু খেয়ে দেখো। আরে না এটা শুধু মাছের ঝোল দাও, আমি খাবো না। না খেলা একটু খেয়ে একটা গরম হাতে সেই টেস্ট। তুমি খাও, তুমি খাও। শুধু মাছের তেল পেঁয়াজ দিই নাকি? আচ্ছা ভালো খাও। আমি তো আমি ভাবলাম যে দোকানদার আমাকে জিজ্ঞেস করলো যে নিবো কি নিবো না। চলো আমরা এখন খেতে বসবো, খেয়ে নিই। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।